Gracias.
আমরা তৎক্ষণাৎ
আজ সেই স্থান পর্যন্ত রংপুরে পাঠিয়েছে। ফলাফল একটু পরে বলি। দ্বিতীয় যে কেসটি, এটা হলো সন্দীপ এবং সে সিংপাড়ার রোগী, সে আমাদের হাসপাতালে এসেছিল এবং তার তো একই অবস্থা, সে নিজেও জানে না আমরাও জানি না। সে ফিলি সমস্ত হাসপাতালে ঘুরেছে, বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছে এবং বিশেষ তার স্যাম্পলটা কালেক্ট করে আমরা পাঠিয়েছি এবং যখন তার স্যাম্পলটা পজিটিভ আসলো আমরা হাসপাতাল আবার সংকেত না জানি আরও কতজন আমরা পাঠিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা প্রায় 30 জনের স্যাম্পল গ্রহণ করে পাঠালাম। ফলাফল একটু পরে বলি। তৃতীয় যে কেস, সেটা হলো আমাদের একটা হাসপাতালের স্টাফ একজন সিস্টার এবং উনি আক্রান্ত হলেন, উনি যে আক্রান্ত হয়েছেন আমরা কিন্তু কেউ জানি এবং উনি 10 তারিখ থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত নিশ্চিন্তে নির্ভীর হয় উনি কাজ করেছেন, ডাক্তারদের সাথে মিশেছেন এবং অন্যান্য কর্মীদের সাথে মিশেছেন। আমরা আবার সচেতন হয়ে তাদের স্যাম্পল, যারা তার কন্ট্যাক্ট এসে তাদের স্যাম্পল পাঠিয়ে দিলাম, আমরা আবার ফলাফল। সবচেয়ে আশ্চর্য বিষয়, যতগুলো আমরা কন্ট্যাক্ট লিস্টের স্যাম্পল পাঠিয়েছি একটাও পজিটিভ হয়। তার মানে কি? তার মানে হলো আমি ডক্টর আনোয়ার কৃষ্ণ সাহেবের সাথে একমত পোষণ করতে চাই যে ভাইরাস আমাদের এখানে এসেছে, আমি মনে করি এটা স্ট্রেন চেঞ্জ করে গ্র্যাজুয়ালি দুর্বল হয়ে পড়ছে এবং এটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়ার যে ক্যাপাবিলিটি সেটা ধীরে ধীরে লস করে যাচ্ছে। ঠাকুরগাঁও মানুষের জন্য আমার মনে হয় শুভকর যে আমরা এখন পর্যন্ত যতগুলো কেস পেয়েছি কোনোটা রোগী সিভিয়ার ফর্ম বা ক্রিটিক্যালি ইল হয় না, এর মধ্যে 19% মরণী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। তার মানেটা হলো যে আমরা আশান্বিত হব, আমরা আশার মধ্যে থাকবো যে এই ভাইরাস কমে দুর্বল হয়ে যাচ্ছে এবং গ্যারান্টি পরীক্ষিত আমরা দেখতে পাচ্ছি, তাই আমরা কল্পনায় ভর করব না। তবে এই যে আমাদের এখানে করোনা যে এসে গেল, আমাদের এখানে একসময় ছিল না, আমি সেই কাজটা আমাদের